আল্লাহ আল্লাহ আমার আপনজন বলতে আসলে কি ওই নাই, আপনারা সহযোগিতা করার আমার স্বামী আজকে দুইটা সন্তান রেখে কি কিভাবে করতে আছে, আপনারা সবাই দোয়া করবেন আমি সহযোগিতা করার আমার ঘরে আমার বৃদ্ধ শাশুড়ি আমার একটা ছেলে 7 বছর বয়স আর একটা ছেলে 5 বছর বয়স আমার কিডনিতে সমস্যা, দুটো কিডনিতে সমস্যা, আমি কিডনি রোগে ভুগতে আছি, দেবীর পাশের কাছে দোয়া চাই, আপনার সাহায্য সহযোগিতা চাই, আমার দুইটা সন্তান আছে, একটা সন্তান স্কুলে পড়ে, একটা সন্তান ছোট, দেখার মতন কেউ নাই, ছোট কোনো ভাই নাই, একাই আমার সংগ্রামী, আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য, আমার সাহায্য করবেন, নাহলে আমার এই রূপ সারার মতন কুলানো মতন একটা সম্ভাবনা না, আপনাকে দোয়া চাই। এই যে রোগী সব ট্রিটমেন্টের কাগজ, এখানে রোগীর পরীক্ষার রিপোর্ট আছে, আপনারা সবাই দেখতে পারেন, রোগীর রোগী এখন সবার দোয়া এবং সহযোগিতা ছাড়া কিছু করার নেই, প্রতিদিন রোগীর পিছনে প্রায় 5-6 হাজার টাকা খরচ হয়, কিন্তু এটা জোগাড় করা রোগীর ফ্যামিলির কোনো নেই, আপনারা যদি এটা দেখেন, দেখার পরে বুঝতে পারবেন যে রোগীর পরিস্থিতিটা কী, রোগী এখন কী পর্যায়ে আছে, এটা সেখানে সব রিপোর্ট দেওয়া আছে, এগুলো সব বাইরে থেকে করতে হয়, ঢাকা মেডিকেলে এগুলো হয় না, যাই হোক এখন আপনারা এটা দেখেন যে রোগীর রিপোর্ট, এই যে রোগীর রিপোর্ট দেখেন আপনারা ঢাকা মেডিকেলের রিপোর্ট, এগুলো এই পর্যন্ত রোগীর রিপোর্ট দেখাইলাম, আপনারা দেখলেন এখানে রোগীর ট্রিটমেন্ট কী কী চলতেছে, এখন ডাক্তাররা কী কী সাজেশন দিচ্ছে এগুলো দেওয়া আছে দেখেন। আল্লাহ
সব রিপোর্ট আপনাদের দেখালাম, আপনারা আমার জন্য দোয়া করেন, আমার সহযোগিতা করেন, এবার আপনার দেশবাসীর কাছে কামনা করেন। এই যে রুগী বেডে শুয়ে আছে, রুগী লাইন লাগানো আছে, এই যে দেখেন রুগী ওসবে পাইপ লাগাই দিচ্ছে ডাক্তারে। এই যে এটা রুগীর স্ত্রী এবং এক ছেলে, আর এক ছেলে বাড়িতে আছে, ওই ছেলের বয়স 8 বছর, সে স্কুলে পড়ে, আর ছোটো ছেলে নিয়ে সে এখন ঢাকা মেডিকেলে আছে, আর সাথে আর কেউ নাই। আর বাড়িতে তার বৃদ্ধ মা আছে, বৃদ্ধ মাও অসুস্থ, সেও রুগী, তাকেও দেখতে হয়। এখন সকলের সহযোগিতা ছাড়া তার কোনো উপায় নাই। এটা ঢাকা মেডিকেলের 601 নম্বর ওয়ার্ডে 2 এর ক বেড নাম্বার, সে এখন এখানে আছে। আপনারা যদি কেউ দেখতে চান তারা এখানে এসে দেখতে পারেন।